সেলের তালা খোলা মাত্রই এক টুকরো রোদ এসে পড়ল ঘরের মধ্যে, আজ তুমি আসবে। সারা ঘরে আনন্দের শিহরণ খেলছে, যদিও উত্তরের বাতাস হাড়ে কাঁপন ধরিয়ে দিয়ে বইছে, তবু আমি ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। পাহারাদার সেন্টিকে ডেকে বললাম, আজ তুমি আসবে। সেন্টি হাসতে হাসতে আমার সিগারেটে আগুন ধরিয়ে দিল, বলল, বারান্দায় হেঁটে ভুক বাড়িয়ে নিন, দেখবেন বাড়ি থেকে মজাদার খাবার আসবে। দেখো, সবাই প্রথমে খাবারের কথা ভাবে, আমি জানি বাইরে এখন অকাল চলছে, ক্ষুধার্ত মানুষ হন্য হয়ে শহরের দিকে ছুটে আসছে, সংবাদপত্রগুলো না বলে পারছে না, এ যে অকল্পনীয়। রাস্তায় রাস্তায় অনাহারি শিশুদের মৃতদেহের ছবি দেখে আমি কতদিন আমার কারাকক্ষে লোহার জালি ধরে চেপে ধরেছি। হায় স্বাধীনতা, অভুক্তদের রাজত্ব কায়েম করতে কি আমরা সর্বস্ব ত্যাগ করেছিলাম? আর আমাকে ওরা রেখেছে বন্দুক আর বিচারালয়ের মাঝামাঝি, যেখানে মানুষ আত্মা শুকিয়ে যায়, যাতে আমি আমার উৎসে খুঁজে না পাই। কিন্তু তুমি তো জানো কবিদের উৎস কি। আমি পাষাণ করার চৌহদ্দিতে আমার ফোয়ারাকে ফিরিয়ে আনি, শত দূর দৈবের মধ্যেও আমার যেমন আমাদের উৎসকে জাগিয়ে রাখতাম। চড়ুই পাখির চিৎকারে বন্দীদের ঘুম ভাঙছে, আমি বারান্দা ছেড়ে বাগানে নামলাম। এক চিলতে বাগান, ভেজা পাতার পানিতে আমার চটিয়ার পাজামা ভিজিয়ে চন্দ্রমল্লিকার ঝোপ থেকে একগোছা সাদা আর হলুদ ফুল তুললাম। বাতাসে মাথা নাড়িয়ে লাল ডালিয়া গাছ আমাকে ডাকলো, তারপর গেলাম গোলাপের কাছে। জেলখানার গোলাপ তবু কি সুন্দর, আমার সাহবন্দীরা কেউ ফুল ছেড়ে না, ছিঁড়তেও দেয় না, কিন্তু আমি তোমার জন্য তোরা বাঁধলাম। আজ আর সময় কাটতে চায় না, দাড়ি কাটলাম, বই নিয়ে নাড়াচাড়া করলাম। ওদিকে দেয়ালের ওপাশে শহর জেগে উঠেছে, গাড়ির ভেপুর রিক্সার ঘণ্টা ধ্বনি কানে আসছে, চাকের হোটেলগুলো নিশ্চয়ই এখন মাংসের কড়াই ফুটছে, আর মেজাদের ঝোল ঢেলে দেওয়া হচ্ছে গরিব খদ্দেরের পাতে পাতে। না, বাইরে এখন অকাল, মানুষ কি খেতে পারে? দিনমজুরের পাত কি আর সেই নেহারের ঝোলে ভরে ওঠে? অথচ একটা অতিকায় দয়াল কত ব্যবধানেই না আনতে পারে। আ, পাখিরা কত স্বাধীন, কেবল অবলীলায় দেওয়াল পেরিয়ে যাচ্ছে জীবন। এ প্রথম আমি চড়ুই পাখির সৌভাগ্যে কাতর হলাম। আমার শহর নিশ্চয়ই এখন ভিখিরিতে ভরে গেছে, সারাদিন ভিক্ষুকের স্রোত সামাল দিতে হয়। আমি কতবার তোমাকে বলেছি, দেখো মুষ্টি ভিক্ষায় দারিদ্র দূর হয় না, এর অন্য ব্যবস্থা দরকার, দরকার সামাজিক ন্যায়ের, দুঃখের শিকড় উপড়ে ফেলতে হবে। আহ, যদি আমরা তা বুঝতে পারতাম। প্রিয়তমা আমার, তোমার পবিত্র নাম নিয়ে আজ সূর্য উদিত হয়েছে, আজ উষ্ণ অধীর রশ্মির ফলাগারদের শিকের উপর পিছলে যাচ্ছে। দেয়ালের ওপাশ থেকে ঘুম ভাঙা মানুষের কোলাহল, যারা অধিক রাতে ঘুমায় আর জাগে সকালের আগে, যারা ঠেলে চালায় হানে ঘোরায় ওড়ায় পোড়ায় আর হাত মুঠো করে এগিয়ে যায়। সভ্যতার তলদেশে যাদের ঘামের অমোঘ নদী, কোনোদিন শুকোয় না, শোনো তাদের কলরব। বন্দিরা জেগে উঠছে, পাশের ছেলে কাশির শব্দ। আমি ঘরে ঘরে তোমার নাম ঘোষণা করলাম, বললাম, আজ বারোটায় আমাদের দেখা। খুশিতে সকলেই বিছানা উঠে বসল, সকলেরই আশা তুমি কোনো না কোনো সংবাদ নিয়ে আসবে, যেন তুমি সংবাদপত্র, যেন তুমি আজ সকালে কাগজের প্রধান শিরোনাম শিরা। সূর্য যখন অদৃশ্য রশ্মিমালায় আমাকে দোলাতে দোলাতে মাঝ আকাশে টেনে আনলো, ঠিক তখনই তুমি এলে। জেলগেটে পৌঁছে দেখলাম তুমি টিফিন ক্যারিয়ার সামনে নিয়ে চুপচাপ বসে আছো, হাসলে, ম্লান সচ্ছল কোনো কুশল প্রশ্ন হলো না। সাক্ষাৎকারের চেয়ারে বসা মাত্রই তুমি খাবার দিতে শুরু করলে, মাছের কিমার একটা বল গড়িয়ে দিয়ে জানালে, আবার ধরপাকড় শুরু হয়েছে। আমি মাথা নাড়লাম, মাগুর মাছের ঝোল ছড়িয়ে দিতে দিতে কানের কাছে মুখ আনলে, অমুক বিপ্লবী আর নেই। আমি মাথা নামালাম, বললে, ভেবো না, আমরা সইতে পারবো, আল্লাহ আমাদের শক্তি দিন। তারপর আমরা পরস্পরকে দেখতে লাগলাম, যতক্ষণ না পাহাদারদের বুটের শব্দ এসে আমাদের মাঝখানে থামলো।